বন্ধুরা, আবারও একটি শীতের সকালে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, অনেক ফুল গাছের ভেতরে একটি আদর্শ ফুল গাছ হচ্ছে গ্যাজেনিয়া। আমার ছাদ বাগানে প্রচুর ফুল গাছ, তার ভিতরে এই গ্যাজেনিয়া ফুল গাছ একটি যেন অন্য মাত্রা এনে দিয়েছে। দেখুন কত সুন্দর ফুল হয়েছে, তার কত কালার, আর ফুল ফুটে সেই ফুল অনেক দিন থাকে। সেই জন্য গ্যাজেনিয়া ফুল আমার খুব পছন্দের একটি ফুল, আপনাদেরও নিশ্চয়ই। এই গ্যাজেনিয়া ফুল গাছে যখন ফুল চলে এসেছে, সেই সময় গ্যাজেনিয়া গাছে কেমন পরিচর্যা করতে হয়, কেমনভাবে তার সার প্রয়োগ করতে হয়, আর কিভাবে বেশি পরিমাণে এবং বেশি দিন ধরে এই গ্যাজেনিয়া গাছে ফুল আনা সম্ভব, সেটি আজ আমরা আলোচনা করব। আমি কেমনভাবে পরিচর্যা করি, আসুন দেখি। বন্ধুরা, এই গ্যাজেনিয়া গাছ অতিরিক্ত জল একদমই সহ্য করতে পারে না, এবং এই গ্যাজেনিয়া গাছ একটু বেশি পরিমাণেই সার পছন্দ করে। সেই কারণে আমাকে তেমনভাবেই পরিচর্যা করতে হবে, যাতে গ্যাজেনিয়া গাছের গ্রোথ ভালো থাকে এবং প্রচুর পরিমাণে কুঁড়ি আসতে থাকে। বন্ধুরা, প্রথমেই এই গ্যাজেনিয়া গাছের মাটি একটু দূর থেকে হালকা খুশিয়ে একটু আলগা করে দেবেন, যাতে আপনার সার জল সঠিকভাবে এই গ্যাজেনিয়া গাছের গোড়ায় প্রবেশ করতে পারে এবং শিকড়ে পৌঁছায়। আমি এবছর সব হাফ ড্রামে ফুল গাছ করেছি। কিভাবে ছাদকে আপনার ভালো রেখে প্রচুর পরিমাণে ফুল গাছ করতে পারবেন, তার ভিডিও আমি আগে দিয়েছি, পারলে দেখে নেবেন। এইভাবে আমি গাছ করার জন্য এবছর আমি প্রচুর ফুল গাছ করতে পেরেছি। আশা করি আমার ভিডিওগুলি আপনাদের খুব ভালো লাগছে। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এইবার আসি এই গ্যাজেনিয়া গাছে কোন ধরনের সার এখন প্রয়োগ করা উচিত। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই ছয় রকম সার আমি এখানে রেখেছি। বন্ধুরা, খেয়াল রাখবেন, যখন গাছের গ্রোথ হয়, গাছ যখন বৃদ্ধি পায়, তখন এক ধরনের সারের চাহিদা থাকে, আর গাছে যখন কুঁড়ি চলে আসে তখন গাছে অন্য ধরনের সার যদি আপনি প্রয়োগ করেন, তাহলে গাছের কুঁড়ির সংখ্যা বাড়বে, গাছের ফুলের ডেভেলপমেন্ট হবে এবং অনেক দিন ধরে আপনি ফুল পাবেন, সেটি কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। বন্ধুরা, এখানে আমি নিয়েছি মাইক্রোনিউট্রিয়েন্ট, এটি ডিএপি, এটি 20-20-20 সার, এটি পটাশ সার, আর এটি 10-26-26। বন্ধুরা, আমার গাছে ফুল চলে এসেছে, অতএব আমাকে সেই মতো সার দিতে হবে যাতে দীর্ঘস্থায়ী ফুল হয় এবং প্রচুর পরিমাণে এমন কুঁড়ি আসতে থাকে। আমি প্রথমেই এখন যে সারটি দেব সেটি হচ্ছে পটাশ সার। এই পটাশ সার গাছের প্রচুর পরিমাণে কুঁড়ি আনতে সক্ষম এবং গাছের ফুল দীর্ঘস্থায়ী হয়। বন্ধুরা, এই পটাশ সার আমি হাফ চামচ পরিমাণ এই দুটি গাছে আমি দেব। গাছের গোড়া থেকে একটু দূরে, একেবারে গোড়ায় দেবেন না, যেন একটু দূরে অল্প অল্প করে ছিটিয়ে ছিটিয়ে আমি এই পটাশ সার আমি দিয়ে দিচ্ছি। মাটি যেহেতু খুবই হালকা, সেই কারণে সহজেই মাটির ভিতরে প্রবেশ করবে। আর জল কিন্তু সবসময় আমি সন্ধ্যাবেলা দিই। সন্ধ্যাবেলা দিলে গাছে আমি দেখেছি ডেভেলপমেন্ট খুব ভালো হয়। বন্ধুরা, এবার আমি যে সারটি দেব সেটি হচ্ছে 10-26-26। এই 10-26-26 গাছের গ্রোথকেও ধরে রাখবে এবং ফুলেরও ডেভেলপমেন্ট ঘটাবে। অতএব এই 10-26-26 সার হাফ চামচেরও কম 15-20 দিন অন্তর অন্তর আপনি গাছে প্রয়োগ করতে পারেন। ফুল গাছে রাসায়নিক সার দেয়াই যায়, তার কারণ এটি সিজনাল ফ্লাওয়ার, এবং এই সারটি দিলে গাছের পটাশিয়াম এবং নাইট্রোজেনের যে ঘাটতি, সেই ঘাটতিও পূরণ করবে। সেই কারণে আমি এই সারটি দিই। এই সারটি গাছের গোড়া থেকে একটু দূরে আপনি খোঁড়া মাটির ভিতরে অল্প অল্প করে এইভাবে ছিটিয়ে দিন। বন্ধুরা, এরপর আমি দেব মাইক্রোনিউট্রিয়েন্ট। এর ভিতরে আছে কপার, আয়রন, বোরন, জিঙ্ক, ম্যাগনেশিয়াম। এর জন্য আমি নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের কথা আমি বলবো না, আপনি দেখে নেবেন যে সমস্ত ব্র্যান্ডে এই সমস্ত উপাদানগুলি আছে সেটি আপনি প্রয়োগ করবেন। এই মাইক্রোনিউট্রিয়েন্ট মাসে একবার দিতে হয়। এই মাইক্রোনিউট্রিয়েন্ট গাছের ঘাটতি, বিভিন্ন ধরনের ভিটামিনের যে সমস্ত ঘাটতি হয় আমাদের শরীরে, ঠিক তেমনই গাছের ঘাটতি পূরণ করে, গাছের রোগ প্রতিরোধী ক্ষমতা বাড়ায়।
এই মাইক্রোনিউট্রিয়েন্ট হাফ চামচেরও কম, আমি ঠিক যতটুকু দিয়েছি এতটুকুই আপনি মাসে একবার করে দেবেন। অত চিন্তা করার দরকার নেই, আপনি মাইক্রোনিউট্রিয়েন্ট মাসে একবার গাছে প্রয়োগ করুন, দেখবেন গাছের হেলথ খুব ভালো থাকবে এবং আপনার ফুল দীর্ঘস্থায়ী হবে। এবার আমি যে সারটি প্রয়োগ করছি সেটি আপনাদের সবার পরিচিত, আপনারা খোল পচানো গাছে জল দেন, কিন্তু আমি খোল পচানো জল দিই না, তার কারণ খোল পচা জল গাছে আমি দিয়ে দেখেছি এতে ফাঙ্গাসের আক্রমণ হয়। বন্ধুরা, সপ্তাহে একদিন, মনে রাখবেন সপ্তাহে একদিন করে এক চামচ করে সরিষার খোলের গুঁড়ো আপনি গাছের গোড়ায় দিন। আপনি চোখ বন্ধ করে আপনার অন্য কোনো সার প্রয়োগ করার আর কোনো প্রয়োজন পড়বে না, আপনার গাছের হেলথ, রোগ প্রতিরোধী ক্ষমতা, ফুলের বৃদ্ধি, দীর্ঘস্থায়ী ফুল, আপনার চাহিদা, সব চাহিদা পূরণ করবে। আমি যে কটি সার আমি প্রয়োগ করলাম আপনি এইগুলো সঠিকভাবে প্রয়োগ করুন, দেখবেন আপনার গ্যাজেনিয়া গাছে ফুল ভরে গেছে এবং আপনার আশানুরূপ যা আপনি চাইছেন ঠিক তেমনই আপনার গাছের ডেভেলপমেন্ট হচ্ছে, ফুল হচ্ছে এবং আপনার ছাদ ফুলে ফুলে ভরে যাবে। বন্ধুরা, আমি এখন সার দিলাম কিন্তু জল দেব সন্ধ্যাবেলা। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে একটি লাইক দেবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, সবসময় আমি চেষ্টা করি আপনাদের সময় উপযোগী ভিডিও দেওয়ার, আমাকে একটু সাপোর্ট করবেন, যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই, নমস্কার।